হ্যালো বিরিয়ান আমি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম উত্তরবঙ্গের নাটোর বরাগ্রাম জোনাইল বাজারে পশুর হাটে তো এটি মূলত পশুর কুরবানি পশুর হাটের শেষ হাট তো এখানে অনেক বড় বড় গরু উঠেছে তো মূলত ভিডিওটা করার একটি উদ্দেশ্য দেখেন যে গাড়ির উপরে কিন্তু চারটে পাঁচটা গরু কিন্তু রয়েছে তার মধ্যে দেখেন দুইটা গরু মুখ দিয়ে কিন্তু প্রচণ্ড সেফলি এবং যেন গরমে কিন্তু ফিল করার অবস্থা আর এই গরুগুলো হাটফিল করা মূলত প্রথম কারণ হচ্ছে যে খামারি ভাই গরুগুলো পালন করেছেন তারা কিন্তু অতিরিক্ত ফিট খাওয়ানোর ফলে কিন্তু এই গরুর এই সমস্যাটা হচ্ছে আর কেউ এই ধরনের গরু কিনবেন না কারণ এই ধরনের গরু কিন্তু যখন তখন হাটফিল করতে পারে এবং মারা যেতে পারে কারণ এক একটা গরুর দাম কিন্তু ভাই এক থেকে দেড় লক্ষ টাকা করে বিশাল বিশাল গরু আর এইগুলো কিন্তু ব্যাপারী ভাই নিয়ে যাচ্ছে তাদের বিভিন্ন হাটে বিক্রি করার জন্য যেহেতু ঈদ খুব কাছাকাছি চলে এসেছে তো এটি আমাদের জুনালে শেয়ার এই জন্য কিন্তু প্রচন্ড গরু উঠেছে এবং গরুর দাম খুব কম তো কেউ গরুকে কোনো কখনো ফিট খাওয়াবেন না গরমের মধ্যে কারণ ফিট খাওয়ালে আপনার গরু হয়তো দেখা গেছে কি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে